বুধবার ফ্ল্যাটের ভিতরে তখনও ইজির তল্লাশি চলছে। আর বাইরে তখন খবর আসছে টালিগঞ্জের মতো বেলঘড়িয়ার অর্পিতার এই ফ্ল্যাটেও রয়েছে বস্তা বস্তা টাকা, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 25 কোটি, কার্যত ঘন্টায় ঘন্টায় বেড়েছে টাকার পরিমাণ। আর তা শুনেই বুধবার গভীর রাতে ভিড় জমিয়েছিলেন বেলঘড়িয়ার অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসের বাসিন্দারা। সেই ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো যেন ঘোর কাটেনি এখানকার বাসিন্দাদের। বেলগড়িয়ার রথতলার এই অভিজাত আবাসনের নতলায় ফ্ল্যাট ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। এখানেই তল্লাশি চালিয়ে 28 কোটি টাকার মতো উদ্ধার হয়েছে এবং প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে। জানার পরে আমরা হতবাক, আমরা মানে কি বলবো, অস্ট্রাক যাকে বলা যায় ইংরেজিতে, আমরা মানে আশ্চর্যান্বিত বলা যেতে পারে। বুধবার 18 ঘন্টার তল্লাশিতে অর্পিতার 1400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 27 কোটি 90 লক্ষ টাকা। এছাড়াও মিলেছে 6 কেজি সোনা, যার মূল্য 4 কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রূপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল। অথচ যার ফ্ল্যাট থেকে এই গুপ্তধনের খোঁজ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বাকি রয়েছে। এমনকি 2019-এ আবাসনের পুজোয় চাঁদা দেবেন বলেও শেষ অবধি দেননি অর্পিতা। বেলগুড়িয়ার রথতলার অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট রয়েছে ব্লক 5-এ, সেই ফ্ল্যাটের যে মেনটেন্যান্স ফি এই যে আর্থিক বছর, সেখানে আমরা দেখতে পাচ্ছি 9099 টাকা বাকি রয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠেছে আবাসিকদের মধ্যে, যার ফ্ল্যাট থেকে, যার এই ফ্ল্যাট থেকেই, এইটে ফ্ল্যাট যেটা অর্পিতা মুখোপাধ্যায়ের যে এইটে ফ্ল্যাট যেখান থেকে প্রায় 28 কোটি টাকা উদ্ধার হয়েছে, প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাটের জন্য মাত্র যে 9099 টাকা মেনটেন্যান্স ফি সেটাই দিতে পারেননি। আমি একবারই দেখেছি, আগেও বলেছি যে 2019 সালে দুর্গাপুজো চাঁদা নিতে গিয়েছিলাম, ওই একবারই ওনার সঙ্গে দেখা হয়েছিল। না না, চাঁদা দেননি, দুঃখের ঘটনা হচ্ছে আমরা, আমাদের 5000 টাকা করে চাঁদা সবার, তো উনি 2000 টাকাও দেননি। কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘড়িয়ার এই ক্লাবটাউন হাইটসে অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট রয়েছে, একটি ব্লক 2-এর 2A, অপরটি ব্লক 5-এর 8A। পুরসভার দাবি, 2টি ফ্ল্যাটের একটিরও মিউটেশন করা হয়নি এখনো, অর্থাৎ পুরসভার কাছে এই ফ্ল্যাট নিয়ে কোনো তথ্য নেই। এই 2টো ফ্ল্যাট ব্লক 2, ফ্ল্যাট নম্বর 2A, ব্লক নম্বর 5, ফ্ল্যাট নম্বর 8A এখনো কোনো মিউটেশন এই নম্বরে কোনো হয়নি। এখানকার বাসিন্দারা বলছেন অর্পিতাকে খুব একটা দেখা যেত না, এমনকি বাকিদের সঙ্গে তেমন ভাবে মিশতেনও না তিনি। কিন্তু গুপ্তধন উদ্ধারের সৌজন্যে সেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামই এখন সবার মুখে মুখে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।